नमस्कार सम्मानित दर्शक बंधु अपना प्रत्येक के सन्तुमल्ली बेंगुली ब्लॉग यूट्यूब चैनले आरेकटी बार स्वागत जानाय। बंधुरा आज के भिडियोते कथा बोलबो आपनारा किभावे निजेदेर मोबाइले बा कम्प्यूटर माध्यमे स्वास्थ्यसाथी कार्डेर नतून आवेदन करते पारबेन। अर्थात ये समस्त विषय जदि आपनादेरके जानते हैं तहले अवश्य आपनाके भिडियोटि सम्पूर्ण देखते हबे। आमरा यथाजथ चेष्टा करब पुरोपुरि आपनादेर ये समस्त विषयटि जानिये देवार बा देखिये देवा। तो आपनारा किभावे आपनादेर निजेदेर मोबाइल दिए बा ल्यापटप बा कम्प्यूटर दिए आपनारा কিভাবে এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনারা যদি মোবাইল দিয়ে আবেদন করুন অথবা যদি কম্পিউটার থেকে আবেদন করুন, আপনাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাদের স্বাস্থ্যসাথী বলে আপনাদের টাইপ করতে হবে। এবং স্বাস্থ্যসাথী বলে টাইপ করার পরেই কিন্তু আপনাদের সামনে একটা নতুন পেজ খুলে আসবে। অর্থাৎ এই পেজে আপনারা দেখতে পারবেন এটি পপআপ আসবে, নিউ আপডেট অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন মডিউল ফর নিউ স্বাস্থ্যসাথী কার্ড ইজ নাও অ্যাভেলেবল। অর্থাৎ আপনারা নিজেরাই কিন্তু অনলাইনের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ড বানাতে পারবেন। তো এই পপআপটা আপনাদেরকে কেটে দিতে হবে। আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এবং আসার পরে দেখবেন আপনাদের সামনে ঠিক এখানে তিনটে এটি ডট চলে আসবে। এই তিনটে ডটের উপর ক্লিক করার পরেই এখানে অ্যাপ্লাই অনলাইনের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখবেন ফাইন্ড ইয়োর নেমের উপরে অ্যাপ্লাই অনলাইন রয়েছে। তো এই অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন টোটাল কিন্তু এখানে বিষয় দেখতে পাবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড। তো এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ডের উপরে যখনই আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের সামনে মোবাইল নাম্বার চাইবে এবং আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে আপনাদের এখানে গেট ওটিপি করিয়ে নিতে হবে। এবং আপনারা যদি জানতে চান যে ম্যানুয়াল কীভাবে করতে হবে, এই ম্যানুয়ালটাও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই ম্যানুয়ালটা ডাউনলোড করে নিলে কিন্তু আপনারা জানতে পারবেন যে কীভাবে কী করতে হয়। তো আমরা সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে পরবর্তী কীভাবে কী করতে হবে। তো প্রথমে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে আমরা আমাদের একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে কিন্তু আমাকে গেট ওটিপি করতে হবে। তো গেট ওটিপি মারলাম। তো গেট ওটিপি মারার পরে কিন্তু আমার কাছে একটি ওটিপি চলে আসবে, আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। আপনারা যদি এখানে মোবাইল নাম্বার দেন তাহলে আপনাদের কাছেও কিন্তু একটি ওটিপি চলে আসবে। তো এখানে ওটিপি মারার সাথে সাথে কিন্তু এই পেজটা চলে আসবে। তো যেরকম আমরা অফলাইনে ফর্ম ফিল আপ করতাম ঠিক সেরকমভাবেই প্রথমে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট আমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপরে আমাদের ক্যাটাগরি রয়েছে যে আমরা কোন ক্যাটাগরি আদার্স না এসসি এসটি সেটা দিতে হবে। তারপরে এখানে ব্লক আপনাদেরকে চুজ করতে হবে, আপনারা কোন ব্লকে আপনারা রয়েছেন, ব্লক রয়েছেন না আপনারা পৌরসভা থেকে এখানে আবেদন করছেন সেটা আপনাদেরকে চুজ করতে হবে। তারপরে আপনারা যদি ব্লক হয়ে থাকেন তো কোন ব্লক সেটা দিতে হবে। তারপরে এখানে পঞ্চায়েত রয়েছে, আপনারা কোন পঞ্চায়েত থেকে দেখছেন বা কোন পঞ্চায়েত থেকে আপনারা বলছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এখানে পঞ্চায়েতে আপনারা লিখে দেবেন। তারপরে এখানে আপনাদের গ্রাম আপনাদের লিখে দিতে হবে। তারপরে এখানে ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড অর্থাৎ আপনারা যদি কোনো এমপ্লয় হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে ডিপার্টমেন্টটা দেবেন। যেমন আপনারা অফলাইনে ফর্মটি ফিল আপ করতেন ঠিক সেরকমভাবে সেম টু সেমভাবে কিন্তু করতে হবে। এখানে অ্যাড্রেস দিতে হবে, তারপরে এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার যে আবেদন করছে তার এখানে নাম দিয়ে দিতে হবে। তারপর হেড অফ নেম অর্থাৎ হেড অফ ফ্যামিলির যে নেম তার এখানে নাম কিন্তু দিয়ে দিতে হবে। তারপর এখানে পিনকোড আপনাদের এখানে দিয়ে দিতে হবে। এবং তারপরে অফিস নেম অর্থাৎ আপনারা যদি কোনো রকম চাকরি টাকরি যদি করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা দিয়ে দিতে হবে। তারপর এখানে রয়েছে যে আপনারা যদি কোনো রকম সরকার থেকে যদি কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেটা আপনাদেরকে এখানে দিয়ে দেবে। তারপরে আপনাদের যদি কোনো রকম গভর্নমেন্ট যদি কেউ অ্যাওয়ারেন্স পেয়ে থাকেন সেটা ওখানে দিয়ে দেবেন। তো এরকম যেমন আপনারা অফলাইনের মাধ্যমে ফিল আপ করে যেমন আপনারা দুয়ারে সরকারে ঠিক জমা দিতেন ঠিক সেরকমভাবে কিন্তু এখানেও একই বিষয় করতে হবে। অর্থাৎ আপনাদেরকে এখানে কিন্তু স্পেশাল কিন্তু একটা এক্সট্রা কোনো কিছু বিষয় করতে তা নয়, একদম নর্মালিভাবে আপনারা যেমনভাবে অফলাইনে ফর্ম ফিল আপ করতেন অর্থাৎ সেখানে আপনারা হাতে ফর্ম ফিল আপ করতেন এখানে আপনাদের কিন্তু কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে করতে হবে। তারপরে মেম্বার অফ এর যে রয়েছে অর্থাৎ আপনারা কীভাবে মেম্বার রয়েছেন, কতজন মেম্বার রয়েছেন সে সমস্ত বিষয় এখানে দিয়ে দিতে হবে। এবং তারপরে কিন্তু এখানে আপনাদের যে রয়েছে সেটা হচ্ছে মেম্বারের লিস্ট অর্থাৎ আপনারা কতজন মেম্বারের এখানে আবেদন করতে চান সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। অর্থাৎ মেম্বারের যে আইডি অর্থাৎ মেম্বারের যে আধার কার্ড বা এরকম আইডি আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে মেম্বারের যে নেম সেটা আপনাদের দিয়ে দিতে হবে। তো রিলেশন আপনাদের দিয়ে দিতে হবে, এজ দিয়ে দিতে হবে, এরকমভাবে কিন্তু আপনাদেরকে টোটালিভাবে দিয়ে দিতে হবে। তো এরকমভাবে দেওয়ার পরে কিন্তু আপনাদের যে সাবমিট সেই সাবমিট কিন্তু আপনাদের করে দিতে হবে। তো এখানে অ্যাড মেম্বার উপর ক্লিক করার পরে আপনাদের টোটাল যে মেম্বার সেই মেম্বার কিন্তু আপনাদের অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা আপনাদের ছেলে মেয়ে বা আপনারা যারা আবেদন করছেন তারা আপনারা এখানে করতে পারবেন। তারপরে সাবমিটের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের যে আবেদন সে আবেদন গ্রহণ হয়ে যাবে এবং তারপরে আপনারা নিজেরাই কিন্তু
আপনাদের মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। অর্থাৎ আবার আপনাদের মেন ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর এখানে চেক ইওর অনলাইন স্ট্যাটাস এর উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। এর উপর যখন আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনাদেরকে মারতে হবে এবং আপনারা এটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। সেটা সাবমিট করার পরে সেই রেজিস্টার নাম্বার মেরেই কিন্তু আপনাদের সাবমিট করলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের যে আবেদন সেই আবেদন কতদূর রইল। তো এরকমভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, আমরা সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকে জানায় গুড বাই।